नमस्कार दर्शक বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সেরা স্বাদের রান্না। আমি রিমলি, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ট্র্যাডিশনাল অথেন্টিক বেঙ্গলি রেসিপি ইলিশ পাতুরি। ইলিশ মাছের এই পাতুরি ভীষণই কমন পপুলার একটা রেসিপি। তো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি একটু অন্যরকম ভাবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোনো রকম স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সম্পূর্ণ ভিডিও দেখার পরে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো প্রথমেই আমি উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছের আমি এখানে চার পিস নিয়েছি, বিমলা ইলিশ আছে। এখানে নিয়েছি রাই সর্ষে বাটা, এখানে নিয়েছি পোস্ত বাটা, সাদা সর্ষে বাটা, আছে কাঁচা লঙ্কা বাটা, লাগবে সর্ষের তেল, স্বাদ অনুযায়ী নুন চিনি, আর আরেকটা উপকরণ যেটা আমি রান্নার মাঝে বলবো। তো দেখুন, প্রথমে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়েছি, সর্ষের তেল দিয়েছি এখানে। সর্ষের তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে ইলিশ মাছের পিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি একটু অন্য প্রসিডিওরে করি, আমি এখানে কিন্তু ইলিশ মাছগুলো প্রথমে হালকা করে ভেজে নেব। যেসব বন্ধুরা আমার চ্যানেলটি প্রথম থেকেই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ ভিডিও দেখার পর তবেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা অল বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে আমার এই রেসিপিগুলোর আপলোড একদম সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। ইলিশ মাছগুলো দেখুন হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছগুলো তুলে রেখে দিচ্ছি। ইলিশ মাছটা আমি কলা পাতার মধ্যে তুলে রেখে দিয়েছি। এবার আমি একটা বোল নিয়েছি, এখানে একটা মশলা তৈরি করব। প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে পোস্ত বাটা। পোস্ত আমি দেব এখানে বড় চামচের দু চামচ পোস্ত দেব। পোস্তর পরিমাণটা একটু কিন্তু বেশি লাগবে। তো আমি এখানে বড় চামচে দু চামচ পোস্ত দিয়ে দিয়েছি। এবার দেব আমি সাদা সর্ষে বাটা। সাদা সর্ষে বাটা দেব এক চামচ, বড় চামচে এক চামচ সাদা সর্ষে বাটা। আর দেব এবার আমি এখানে রাই সর্ষে বাটা। রাই সর্ষে বাটাটা খুব বেশি দেব না, এটাও আমি এখানে অল্প দেব। সাদা সর্ষেটা আমি এখানে বড় চামচে এক চামচ পুরো কমপ্লিট করলাম। এবার আমি একটা মাঝারি চামচের এক চামচ মতন কালো সর্ষে বাটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দেব কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কার যে স্মেলটা খুব ভালো লাগে এই পাতুরিতে, আমি এখানে বড় চামচে দু চামচ মতন কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। আপনারা ঝাল অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন, আমি একটু বেশি ঝাল পছন্দ করি বলে একটু দু চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। অবশ্যই এটা ডিপেন্ড করে লঙ্কাটা কীরকম ঝাল তার ওপরে। তো যদি ঝাল বেশি না হয় ফ্লেভার ভালো আসে, তো ঝাল কম হয়, আর যদি বেশি ঝাল লঙ্কা হয় তাহলে আপনারা ঝাল কিন্তু স্বাদ অনুযায়ী বুঝে দেবেন। এবারে আমি এর মধ্যে আরও কিছু উপকরণ আমি এখানে মেশাবো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দেব সামান্য এখানে এক চামচ মতন কোরানো নারকেল। নারকেল কোড়া আমি এখানে বেশি দেব না, অল্প এক চামচ দিয়ে দিলাম বড় চামচে নারকেল কোড়া। আর আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে চিনি ব্যবহার করছি না, ইলিশ পাতুরিতে আমি চিনি দিচ্ছি না। যদি আপনারা মনে করেন, পছন্দ করেন, আপনারা অল্প চিনি ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঁচা সর্ষের তেল বেশ কিছুটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা ম্যারিনেট করে নেব। খুব ভালো করে স্পুনের সাহায্যে বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই পুরো মশলাটাকে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে, যাতে সমস্ত উপকরণগুলো ভালো করে মিলেমিশে যায়। এরপর আমি নেক্সট স্টেপে চলে যাব। দেখুন মশলাটা আমার রেডি হয়ে গেছে একদম। নেক্সট স্টেপে আমি এখানে কলা পাতা নিয়েছি। কলা পাতাগুলো এরকম চৌকো শেপ করে কেটে নিয়ে এগুলো আমি একটুখানি সেঁকে নিয়েছি। কোনো রকম তেল বা কোনো কিছু দিইনি, জাস্ট এমনি একটা ননস্টিকের একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে আমি এগুলো এমনি একটু সেঁকে নিয়েছি দুটো পিঠ। তো এবার আমি এই কলা পাতার মাঝখানে এখানে আমি মাছটা দিয়ে দিলাম। মাছের ওপরে আমি এখানে যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। কলা পাতাগুলো সাইজ করে এরকমভাবে কেটে নিতে হবে। এবার একদিকটা মশলা মাখানো হয়ে গেছে, আরেকটা দিক আমি উল্টে দিলাম। এই পাশটাতেও আমি আবার মশলা দিয়ে দেবো স্পুনের সাহায্যে। দুটো পাশেই ভালো করে আমি মশলাটা দিয়ে ভালো করে এটা আমি একটু মশলাটা লাগিয়ে এটাকে আমি কভার করে দেব। মাছটা মাঝে থাকবে, দুপাশে কিন্তু মশলা আমি দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে মশলা আমি দিয়ে দিলাম। এবারে এই মাছটাকে আমি ভালো করে কলা পাতাটাকে মুড়ে নেব। কলা পাতাটাকে ভালো করে মুড়ে নিতে হবে। এবার দেখুন মুড়ে নেওয়ার আগে ওপর একটা চেরা কাঁচা লঙ্কা আমি বসিয়ে দিলাম। তো এবার দেখুন ঠিক এইভাবে মশলার মধ্যে মাছটা দিয়ে দুটো পাশেই ভালো করে মশলা লাগিয়ে ওপরে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত একদম কলা পাতাগুলোতে প্রত্যেকটা মাছের পিস, আমি চার পিস মাছ একদম রেডি করে নিয়েছি।
এবার ফোল্ড করব দুপাশ থেকে এভাবে ফোল্ড করব আর যে দুপাশ রয়েছে সেদিক থেকেও মুড়ে দিয়েছি তো এইভাবে সুতোতে করে আমি সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে দিচ্ছি সুতোটা ভালো করে র‍্যাপ করে দিতে হবে চারিদিক থেকে যেদিক থেকে খুশি আপনারা লম্বালম্বী ভাবে এবং আড়াআড়ি ভাবে সুতোটা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ধরে একটু র‍্যাপ করে দেবেন সুতো দিয়ে মোড়াটা একটু নিজেদের উপর ডিপেন্ড করছে কিন্তু আমি এখানে কোনো রকম কোনো গিট দিচ্ছি না আমি সুতোটাকে ভালো করে সব দিক থেকে র‍্যাপ করে নিয়েছি তো সবগুলো কলাপাতাই মাছগুলো মোড়া আমি সুতো দিয়ে র‍্যাপ করে নিয়েছি হয়ে গেছে এবার আমি কড়াইতে ওই সরষের তেলে যে তেলে মাছটা ভেজেছিলাম তাতে ইলিশ মাছ ভাজার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে প্রত্যেকটা এখানে কলাপাতাই মোড়া ইলিশ মাছের যে পাতুড়িগুলো আমি রেডি করেছি সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কলা পাতাগুলো খুবই কচি দেখতেই পাচ্ছেন একদম কচি কলা পাতা যাকে বলে তো এই কলা পাতার স্মেলটা ইলিশ মাছের ভেতর খুব ভালো একদম চলে আসবে তো আমি এবার একটুখানি এটা ঢাকনা দিয়ে দেব ফ্লেমটা লো করে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে আমাকে কুক করতে হবে যাতে কলা পাতাটা খুব ভালো করে হালকা হালকা করে ফ্রাই হয় মাছটা তো ফ্রাই করাই রয়েছে এবার ভেতরে যে মশলাগুলো আমি দিয়েছি সেগুলো একটু ভালো করে ফ্রাই হয়ে যেতে হবে মশলাটা যাতে সেদ্ধ হয়ে যায় মশলাটা যাতে ফ্রাই হয়ে যায় তার জন্য আমি এখানে ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ ধরে আমি অপেক্ষা করব তো একটা পিস দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি ঢাকনাটা দিয়ে দেব আরেকটা পিঠু আমি কিন্তু উল্টে দেব তো দেখুন এরকম করে আপনারা বাড়িতে সহজেই কিন্তু তৈরি করে নিতে পারেন কলাপাতাই মোড়া ইলিশ মাছের পাতুড়ির এই রেসিপিটা আর কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না যে আপনাদের এই রেসিপিটা ঠিক কেমন লাগলো তাহলে এবার দেখুন একটা পিঠ কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে কুক করলাম এবার আমি আরেকটা পিঠ যেদিকটা সেটা কিন্তু উল্টে দেব দেখুন এটা কিন্তু এবার আমি হালকা হালকা করে কিন্তু উল্টে দিচ্ছি দেখুন একটা দিক কিন্তু সুন্দর কিছুটা হয়ে এসেছে রংটা কিন্তু কলাপাতার বদলে গেছে আপনারা দেখুন পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে কলাপাতার রং কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে দিলাম একদম লো ফ্লেমে বেশ কিছুক্ষণ একটা পিঠ হতে দেওয়ার পরে ঢাকনাটা আমি দিয়ে দিলাম উল্টে দিয়ে তো এবার আমি ঢাকনাটা খুললাম আরেকবার আমি এটাকে উল্টে দেব দেখুন কিছুক্ষণ পরে উল্টে দিলাম আরেকটা পিঠও দেখুন বেশ লালচে টাইপের একটু ফ্রাই হয়ে এসেছে তো প্রত্যেকটা মাছই আরেকটা করে পিঠ আমি উল্টে দিচ্ছি এটা আরও কিছুক্ষণ কলাপাতা কিন্তু পুরোপুরি ফ্রাই হয়নি বোঝা যাচ্ছে এখনও আরেকটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার ঢাকনাটা খুললাম এবার দেখুন একদম পারফেক্ট এগুলো হয়ে গেছে প্রতিটা কলাপাতার রং কিন্তু দেখুন দুদিক থেকেই পুরো বদলে গেছে আর দেখুন কতটা সুন্দর ফ্রাই হয়ে গেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে একদম এটা সুন্দর করে ফ্রাই হয়ে গেছে তো এবার আমি এই মাছগুলোর এই পাতুড়িগুলো একটা প্লেটের মধ্যে কিন্তু তুলে নেব তুলে এগুলো এবার সার্ভ করে দেব এগুলো একদম রেডি আর একদমই এটা কুক করার আর দরকার নেই দেখুন পুরোপুরি কলাপাতার সবুজ রং কিন্তু চেঞ্জ হয়ে একটা অন্যরকম লালচে হলুদ রং চলে এসেছে তো এবারে আমি প্রত্যেকটা পাতুড়ি কিন্তু তুলে দেব আর সুতোটা কিন্তু ব্লেডের সাহায্যে কেটে দেব তো দেখুন আমার একদম গরম গরম ইলিশ পাতুড়ি গরম ভাতের সাথে রেডি টু সার্ভ তো আপনারা কত সহজে চরচৌদি বাড়িতে এভাবে ইলিশ পাতুড়ি বানিয়ে ফেলতে পারবেন সেটা আপনারা দেখে নিলেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন পুরো ভিডিও দেখার পরে আপনাদের কেমন লাগলো আর হ্যাঁ আমার চ্যানেলটা কিন্তু নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমি দেখুন ভাত লেবু কাঁচা লঙ্কা তার সাথে এরকম ইলিশ মাছের পাতুনি কলাপাতায় মোড়া সার্ভ করে দিয়েছি আর কলাপাতার মধ্যেই ভাতটাও সার্ভ করেছি থ্যাংক ইউ বন্ধুরা এতক্ষণ ধরে আমার সাথে ভিডিওটা দেখার জন্য আজ তাহলে এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই